আমাদের দেশে বর্তমানে হঠাৎ করেই আপনার দ্রব্যমূল্যগুলো যেন অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, বিশেষ করে যারা স্বল্প ইনকামের মানুষ, তে মধ্যবিত্ত আছে, নিম্নবিত্তের মানুষ আছে, উচ্চবিত্ত যারা আছে তাদের কিন্তু বাজারের দ্রব্যমূল্য, তাদের ক্রয় ক্ষমতা এতটাই বেশি যে তার এই দ্রব্যমূল্য কী বাড়লো কী হলো এটা কিন্তু তার সাথে এটা কোনো সংযোগ নাই। তারা ক্রয় ক্ষমতার কারণেই তারা দ্রব্যমূল্য নিয়ে তারা কোনো উদ্বিগ্ন নয়। কিন্তু যারা মধ্যবিত্তের মধ্যে, যারা নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্তের মধ্যে যারা আছেন, নিম্নবিত্ত, নিম্ন উচ্চবিত্ত, এই তিন শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতাটা দ্রব্যমূল্যের সঙ্গে এতটাই জড়িত যে তাদের যেহেতু ফিক্সড ইনকাম, এই ইনকাম দিয়ে তারা যখনই বাজারে যাচ্ছে বাজারের দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে এবং তাদের জীবন দুর্বিষহ হচ্ছে, যেগুলো বর্তমানে পত্রপত্রিকা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু কৃষিপণ্যের যে মূল্য বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো, এর ছাড়াও আমদানি নির্ভর যে সমস্ত পণ্য এগুলোরও কিন্তু দাম কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষিপণ্যের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা উৎপাদনের সাথে সরবরাহের সাথে এর সম্পর্ক রয়ে গেছে, বর্তমানে বন্যা এবং জলবায়ু এবং আবহাওয়ার কারণে ফসলের যে ক্ষতি হয়েছে, ফলে বাজারে সরবরাহ ব্যবস্থাপনা বিঘ্নিত হয়েছে, কিন্তু কৃষিপণ্যের বাহিরে যেগুলো আমদানি করে নিয়ে আসি সেখানে হলো ডলারের সংকট, আমদানি করার ক্ষেত্রে সময় মতো এলসি যায়নি, ফলে এখানেও সরবরাহ ব্যবস্থাপনার ত্রুটির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীময় বাজার নিয়ন্ত্রণের জন্য প্রমাণিতভাবে সত্য যে ব্যবস্থাপনা সেটা হলো তিনটি। একটা হলো বাজার দ্বারাই বাজারের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। বাজারে যদি কোনো পণ্যের সরবরাহ বেশি হয় তার দাম কমে যাবে, পণ্যের সরবরাহ কম থাকলে তার দাম বেড়ে যাবে। এটা হলো অর্থনীতির একটা অতি প্রচলিত ধারণা যে ডিমান্ড এবং সাপ্লাই থেকে বাজার নিজেই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়টি হলো যেটা কমান্ড ইকোনমি, অর্থাৎ রাষ্ট্র বা সরকার বাজার নিয়ন্ত্রণ করবে, যেটা মার্ক্সবাদী ধারণা, সমাজতান্ত্রিক ধারণা, যেটা সোভিয়েত ইউনিয়ন একসময় শুরু করেছিল, কিউবা শুরু করেছিল, রাশিয়া শুরু করেছিল, আরও বিভিন্ন যেগুলো সমাজতান্ত্রিক দেশ তাদের মধ্যে কিন্তু এই ধারণা ছিল যে সরকার কী উৎপাদন করবে, কী পরিমাণ করবে এবং কার জন্য করবে, অর্থাৎ সরকার সম্পূর্ণ বাজারটি নিয়ন্ত্রণ করবে, যেটা কিন্তু বাস্তবে সারা পৃথিবীময় এর প্রয়োগে কিন্তু সফলতা আসে না। এরপরেও তৃতীয় আরেকটি অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে যার দ্বারা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটা হলো কিছু সরকারি নিয়ন্ত্রণ থাকবে আর মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা অনেকটা কার্যকরী। যেমন সরকার যেমন ধরুন বেসরকারি খাতে প্লেন দিয়েছে, আবার সরকারিতে বিমান বাংলাদেশ চলছে, বিআরটিসি বাস চলছে, আবার প্রাইভেট বাস চলছে, টিসিবির মাধ্যমে কম দামে সরবরাহ করা হচ্ছে, আবার বেসরকারিভাবেও একই জিনিস আমদানি করে বাজারে যাচ্ছে। এখন যেমন আপনার কৃষি বিপণন অধিদপ্তর বাজারে যে সমস্ত শাকসবজি যেগুলোর দাম বেড়ে গেছে তারা কিন্তু বাজার থেকে ক্রয় করেই এইখানে কিন্তু তারা এই সরবরাহ করছে কম দামে এবং নিম্ন ইনকামের মানুষরা এগুলো ক্রয় করছে। কিন্তু এখানে একটা টেকসই ব্যবস্থাপনায় যদি যান তাহলে কিন্তু পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বলে ইংরেজিতে একটি শব্দ আছে কৃষি ব্যবস্থাপনায়, সেটা হলো কি ফসল সংরক্ষণের পরে এটাকে কিভাবে সংগ্রহের পরে এটা কিভাবে সংরক্ষণ করা যায়, যার মধ্য দিয়ে অমৌসুমে আপনি হলো ফসল আপনি একই রকম স্বাদ এবং গন্ধ, একই রকমের তার রং পরিবর্তন ছাড়াও আপনি বাজারে সরবরাহ করতে পারবেন, সেটা হলো এটা সংরক্ষণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। উন্নত দেশে সিএ স্টোর বলে আছে, কন্ট্রোল অ্যাটমসফিয়ার স্টোরেজ অথবা কোল্ড স্টোরেজ যেটা প্রচলিত ধারণা, এর বাইরে উন্নত আপনার কার্বন নাইট্রোজেনের গ্যাস দ্বারা এর তাপমাত্রা এবং গ্যাসের তারতম্যের মধ্য দিয়ে আপনার ফসলকে অবিকল স্বাদ গন্ধ রং অপরিবর্তিত রেখে জাপানি বিজ্ঞানীরা এবং পাশ্চাত্যের কৃষি বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা এই ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে। বাংলাদেশে যদি আমরা এই ধরনের প্রযুক্তি সরকারি ব্যবস্থাপনায়, যেহেতু কৃষককে আমরা ভর্তুকি দেই হাজার হাজার কোটি টাকার, আমরা রাসায়নিক সারে ভর্তুকি দেই, আমরা বিভিন্ন ভর্তুকি দিয়ে 2% ইন্টারেস্টে বিএডিসির মাধ্যমে আমরা কৃষককে ফসল উৎপাদনের জন্য দিই, কিন্তু ফসলের বিপণন ব্যবস্থাপনায় যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিই, আজকে এই বন্যা খরা এর মধ্য দিয়ে আপনি হয়তো কৃষি বিপণন অধিদপ্তর দিয়ে বাজার থেকে কিনেই গরিব মানুষকে দিচ্ছেন, এটা কিন্তু স্থায়ী সমাধান না। এখানে স্থায়ী সমাধান হলো আপনাকে এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের ওপরে জিরো ইন্টারেস্টে অথবা 1-2% ইন্টারেস্টে সরকারকে সমস্ত তফসিল ব্যাংকের মাধ্যমে প্রকল্প নিতে হবে। যে সমস্ত উদ্যোক্তা ব্যবসায়ী যারা এই সিএ কোল্ড স্টোরেজ অথবা হিউমিডিফাইড কোল্ড স্টোরেজ অথবা ফসলকে
সংরক্ষণের জন্য উন্নত প্রযুক্তি দ্বারা যে ধরনের কোল্ড স্টোরেজ হয় সেই কোল্ড স্টোরেজ যারা নির্মাণ করবে তাদেরকে দীর্ঘমেয়াদী লোন দেওয়া হবে এবং সেটা খুবই স্বল্প সুদে দেওয়া যাবে। তাহলে দেখা যাবে 3-4-5 বছরের মধ্যে আমাদের দেশে এই যে বন্যা খরা অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার কিন্তু খুব অনায়াসে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও বাজারে সিন্ডিকেশন বলে একটি শব্দ আছে, এটা খুবই প্রচলিত, বিশেষ করে গরিব দেশে ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা অনেক উচ্চ মুনাফার জন্য তারা এগুলো করতে পারে। সে কারণে ভোক্তা অধিকার আইন, বিশেষ ক্ষমতা আইন, যেটা সরকার যেটা করছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি বাজারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আপনি বাজারের উপরে ছেড়ে দিতে পারেন, উৎপাদন বাড়াতে পারেন, কৃষি ফসল উৎপাদনের খরচ আমাদের কমাতে হবে। যে সমস্ত উপকরণ দ্বারা কৃষি ফসল উৎপাদিত হয় সেই সমস্ত উপকরণ বাংলাদেশে উৎপাদন করার মতো যেগুলো সুযোগ আছে সেগুলোকে এখানেই উৎপাদন করতে হবে। যেমন ধরুন রাসায়নিক সার, আমরা কিছু কিছু রাসায়নিক সার আমরা এদেশে উৎপাদন করে আমরা কিন্তু রপ্তানি করতে পারি। জৈব সার আমাদের এখানে গ্রিন মেরুজ অন্য অন্য যেগুলো পচনশীল যেগুলো কৃষিজ ফসল আছে এবং হসপিটাল এবং হোটেলের যে সমস্ত বর্জ্য, সিটি কর্পোরেশনের বর্জ্য, এগুলোকে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি অর্গানিক ফার্টিলাইজার এখানে উৎপাদন করি তাহলে কিন্তু আপনার আমদানি করা ফার্টিলাইজারের উপর চাপ কমে যাবে। এছাড়াও আপনার যে মাইক্রোব বেস ফার্মেন্টেড ফার্টিলাইজার এবং ন্যানো টেকনোলজি, এই ধরনের প্রযুক্তি কিন্তু পশ্চিমা দেশগুলো আবিষ্কার করেছে। আপনার ইউরোপে এমন কোনো দেশ পাবেন না 10 বছর আগে যেখানে যে ফার্টিলাইজার যে পরিমাণ ব্যবহৃত হতো এখন সেখানে 70% শতকরা 70% রাসায়নিক সারের ব্যবহার তারা কমিয়ে ফেলতে পারছে। কারণ দীর্ঘদিন মাটিতে এই ধরনের রাসায়নিক সার ব্যবহারের ফলে রাসায়নিক সার কিন্তু মাটির ভিতরে ফিক্সেশন হয়, একটার সাথে আরেকটা সংযোজিত হয়ে থাকে। গাছ মাটিতে রাসায়নিক সার আছে কিন্তু গ্রহণ করতে পারছে না, এই গ্রহণ উপযোগী করার জন্য এক ধরনের মাইক্রো অর্গানিজম আছে যেটা ফসফেট ফিক্সেশন ভেঙে দেয়, তারপরে পটাশের ফিক্সেশন ভেঙে দেয়, জিঙ্ক ফিক্সেশন ভেঙে দেয়। এগুলো যখনই আপনি মাইক্রোব বেস ফার্মেন্টেড ফার্টিলাইজার আপনার ফসলে ব্যবহৃত হবে তখন মাটিতে যে রাসায়নিক সার আছে সেই রাসায়নিক সার দ্বারাই ফসলের চাষবাস হবে। এখানে নতুন করে ফার্টিলাইজারে 70% ডোজ কমানো সম্ভব, ন্যানো টেকনোলজির মাধ্যমে আপনি অনেক ডোজ কমানো সম্ভব। এই যে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির যে ব্যবহার কৃষিতে, এগুলোতে আপনাকে নজর দিতে হবে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে কৃষি গবেষণা কাউন্সিলের যে বিজ্ঞানী যিনি এটার প্রধান হবে, সেখানে যদি মেধাবী, চৌকস, দেশপ্রেমিক, ন্যায় নীতি আদর্শ নিষ্ঠাবান এবং তার একাডেমিক সফলতা আছে, গবেষণার একটা গৌরব ইতিহাস আছে, এরকম ব্যক্তিকে না দিয়ে যদি আপনি এখানে দলীয়করণ বা কোনো ব্যক্তির স্বজনপ্রীতির কারণে আপনি বারবার অধ্যক্ষ লক্ষ্যে যদি বারবার এখানে আপনার তার মেয়াদ বৃদ্ধি করে দেন, সমগ্র কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সেই সিস্টেমটাকেই তারা ভেঙে ফেলবে, যেটা আমাদের কৃষিতে অনেকটা এরকম হয়ে গেছে। তাই আমি বলবো যে কৃষি আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড, কৃষিকে ঘিরেই আমাদের দেশটাকে সাজাতে হবে। আমাদের সমাজের দরিদ্র শ্রেণীর মানুষগুলো কিন্তু কৃষিতেই বসবাস করছে, আবার কৃষিতে এত শ্রমিকের কিন্তু প্রয়োজন নাই, আবার এত শ্রমিক দিয়েও আমাদের চাষবাস সম্ভব হচ্ছে না। কারণ আপনি লক্ষ কোটি জমিতে এক মাসের মধ্যে ধান লাগাবেন, আপনি এত শ্রমিক কোথায় পাবেন? আবার এই ধানগুলো কাটতে আপনি এত শ্রমিক কোথায় পাবেন? বাণিজ্যিককরণের কৃষিতে যদি যান তাহলে এখানে যান্ত্রিকীকরণ লাগবে। যখনই যান্ত্রিকীকরণ করবেন তখন এখানে কিন্তু প্রায় 40% মানুষের কর্মহানি হওয়ার সুযোগ আছে কৃষি শ্রমিকের, তাদেরকে আপনি কোথায় নিয়ে যাবেন? এখানে এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যে সমস্ত ইন্ডাস্ট্রি, যেমন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, যেখানে অদক্ষ শ্রমিক দ্বারা আপনার সেখানে শ্রমের কাজটা সম্পূর্ণ করা যায়, এই কৃষি শ্রমিক এবং এর সাথে সম্পর্কিত অন্য অন্য ইন্ডাস্ট্রি কোনটা আছে এদের মধ্যে যোগসূত্র করে একটা গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী একটি কর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য, কর্মসুযোগ সৃষ্টি করার জন্য আপনার ব্যাপক কর্মসূচি হাতে নিতে হবে এবং কৃষিভিত্তিক একটা শিল্পায়নের জোয়ার সৃষ্টি করতে হবে। কোন কোন কৃষি পণ্য দ্বারা শিল্প লাভজনক হতে পারে সেই ফসলকে নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে শিল্প নির্ধারণ করে দিতে হবে, শিল্প গবেষণা প্রতিষ্ঠানকে আবার নতুন করে আমাদের জাগিয়ে তুলতে হবে। তাহলেই এদেশের দারিদ্র বিমোচন হবে। দেশ উন্নত, কৃষি অনুন্নত, এরকম নজির পৃথিবীতে নাই। আপনি পাশ্চাত্যের দেশে যান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যান, চায়নায় যান, সেখানকার কৃষক কিন্তু এত গরিব না, আমাদের দেশের কৃষক যতটা গরিব। তাই দেশের দারিদ্র বিমোচনের দায়িত্ব
রাষ্ট্রের যারা দায়িত্ব আছে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে যারা আছে, সিভিল ব্যুরোক্রেট আছে, এখানে পলিটিশিয়ান আছে, বিজনেসম্যান আছে, বিজনেস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ আছে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং পঞ্চবার্ষিকী একটি কৃষির একটি পরিকল্পনা হতে পারে, যার মধ্য দিয়ে এই যে আজকে আমরা যে বাজারে এই সংকট দেখছি, এটা এগুলো দীর্ঘমেয়াদী সমাধান করা সম্ভব।